নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কাঁচকলা, আলু আর পুকুরে টাটকা মাছের একটা ঝোল রেসিপি, একদম পাতলা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চলে এসেছি, তো মাছ ধরার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা। এই যে দেখুন, বাবা মাছ কেটে দিচ্ছেন বসে, একদম জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসছেন। তো ধরার ভিডিওটা আর করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো মাছটা কেটে দিক বাবা, আমি রান্নার সরঞ্জামগুলো গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। প্রথমে মাছ ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি ততক্ষণে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, এখানে কয়েকটা মৌরলা মাছও আছে, তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এটা একটা সিলভার কাপ মাছ, মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আলু আর কলা ভেজে নেব। কলা আলু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা তেজপাতা, পেঁয়াজ বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, টমেটোর টুকরো, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি লবণ,
ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ তুলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো, সামান্য একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ওনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। তো আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে। তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, অবশ্যই সুস্থ থাকুন।